চলতি বছর থেকে বাড়ছে নোবেল পুরস্কারের অর্থমূল্য গতবারের চেয়ে চলতি বছরে বিজয়ীরা দশ লাখ সুইডিশ ক্রোনা বেশি পাবেন স্থানীয় সময় শুক্রবার নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিতে তথ্য জানায় দু সালে নোবেল বিজয়ীরা পুরস্কার হিসেবে এক কোটি দশ লাখ সুইডিশ ক্রাউন বা নয় লাখ ছিয়াশি হাজার ডলার পাবেন সাম্প্রতিক বছরগুলোতে নোবেল পুরস্কারের অর্থমূল্য বেশ কয়েকবার বাড়ানো কমানো হয়েছে দাতাদের মতে ফাউন্ডেশনের আর্থিক অবস্থা কেমন যাচ্ছে তার উপর নির্ভর করেই পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয় দু হাজার সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য এক কোটি থেকে আশি লাখ প্রণায় নামিয়ে এনেছিল কর্তৃপক্ষ